এখানেও খুব মিষ্টি এর মধ্যে প্রথমটা হচ্ছে হে প্রভু আমি তোমায় কোনো মতেই বিক্রি করব না বিক্রি করব না আগে মন্ত্রটা বলি তারপরে এই ব্যাখ্যাটা আমরা করছি খুব সুন্দর খুব মধুর মন্ত্র আমি যখন এটা পড়েছিলাম এত মধুর মনে হয়েছিল কি কি মিষ্টি ঋগ্বেদের যে অষ্টম মণ্ডল আট নম্বর মন্ডলে प्रथम सूक्त पाँच नंबर मंत्रो एटा महे चनत्वाम ताद्रिव परा शुकाय देयम न सहस्रा न आयुताय वज्रिव न शताय शतमघ महे चनत्वाम आद्रिव परा शुकाय देयां সহস্রায় না অতায়ীবাহ না শতায় শতামগ এটা ইন্দ্রের প্রতি কিন্তু যারা প্রথম থেকে শুনছেন আপনাদের মনে থাকবে আজকে আমরা ইন্দ্রকে যেভাবে দেবতা রূপে দেখছি বেদে ওনারা সবসময় এভাবে দেখতেন না ওনাকে ঈশ্বর রূপে দেখছেন ঈশ্বরের প্রতি প্রার্থনা इकेन वज्रिवह 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 वज्रः एतावलिन इंद्र इंद्रের একটি নাম वज्रिवह उलसेन আমি তোমাকে বিক্রি করব না মহে চন ত্বমে চন মতিয়পি যদি অনেক কিছু আমাকে দাওয়া হয় অনেক টাকা দাওয়া হয় আমি তোমাকে তাও বিক্রি করব না पराशुल्काय देयाम न शहस्ताय न अयुताय हजार दो हजार गुणों जो दी दवा हजार गुण ताऊ अमी विक्री करूँगा और ये न शहस्ताय न अयुताय न शताय হাজার 10000 আর অনন্ত তাও তোমাকে ছাড়বো না হে প্রভু তোমাকে ছাড়বো না পরাদেয়ম পরাদেয় আমার অর্থ বিক্রয় করা তোমাকে আমি বিক্রি করব না অয়ুতায় এটাকে বলে 10000 10000 কে অয়ুতায় বল অয়ুত বলতেন আমরা মন্ত্রটি না খুব মধুর মন্ত্র খুব গভীর মন্ত্র বাচ্চা বয়সে একটি গল্প পড়েছিলাম ওই ওই গল্পটি যদি শোনেন অর্থটা বুঝতে পারবেন বলছে একজন রাজার কাছে একজন সাধু বাবা গেছেন সাধু বাবা পণ্ডিত কথাবার্তা শুনে রাজা বুঝেছেন পণ্ডিত মানুষ রাজা বলছেন যে আপনার কি ত্যাগ কি সাংঘাতিক ত্যাগ সমস্ত সবকিছু আপনি ছেড়ে দিলেন ঈশ্বরের জন্য সাধুবাবু বলছে আমার আর কি ত্যাগ আপনার ত্যাগ আমার থেকে অনেক বেশি আমি তো ঈশ্বরকে পাওয়ার জন্য সংসার ত্যাগ করেছি আর আপনি এই একটা গদি পাওয়ার জন্যে সিংহাসন পাওয়ার জন্যে ঈশ্বর যিনি এত মহৎ তাকেই ত্যাগ করে দিয়েছেন বাচ্চা বয়সের খুব হাসি পেয়েছিল গল্পটা শুনে আমার এই কাহিনিগুলো সাধু বাবা এগুলো না খুব মজা লাগতো কাহিনি পড়তে কোনো একটা যায় না কেন খুঁজে কিছু একটা ছিল সংস্কারে মহে চেন তোয়াম পরা শুলকায় শুল্কায় একটা মেয়ে মানুষের জন্যেই মানুষ ভগবানকে বিক্রি করে দেয় একটা সন্তানের জন্যে মানুষ ভগবানকে বিক্রি করে দিচ্ছে এই এই আপনারা এতজন শুনছেন একটু বিচার করে দেখুন কেন ঈশ্বরে মন যায় না সবাই তো দুঃখ করে আমাদের কাছে এসে বলেন মহারাজ সময় পায় না সংসারে জ্বালা আপনি ছেড়ে দিন না সবকিছু না ছাড়া যায় না দায়িত্ব তার এই যে সাধারণ একটি দায়িত্ব সেটার জন্য আপনি ভগবানকে বিক্রি করে দিয়েছেন মন্ত্রটি এত সোজা না তা একবার একটি গল্প বলেছিলাম সোম রাজা তত ভূয়াত এই সোম সোম নিয়ে আসবে মাঝে মাঝে সোম সোম রস ছিল সোম দেবতা এটাকে নিয়ে অনেক একটা জটিলতা আছে যে কি ওনারা মিন করতেন যাই হোক সোম তো সোম লতা পাওয়া যেত একজন লোক যোগ্য করবে সোম লতা দরকার তো গেছে যে আমার সোম দোকানদার বললো কত টাকা দেবেন তো বললো দশ টাকা তো বললো সোম রাজা তো ভূয়াত সোম রাজার দাম তার থেকে বেশি চলে গেল একটা জায়গায় একশো টাকা আবার হাজার টাকা দশ হাজার টাকা সব জায়গা ওকে খালি বলছে সোম রাজা তত রাজা দশ টাকায় বিক্রি হবে না একশো টাকায় বিক্রি হবে না টাকায় বিক্রি হবে দশ হাজার টাকায় বিক্রি হবে না শেষের দোকানে যখন শেষের দোকানে পৌঁছেছে সে আর লোকটি বললো নিকুচি করেছে তোমার তত ভূয়াত আমার চাই এই আমি নিচ্ছি বলে ঝাঁপ মেরে ওখান থেকে খেড়ে নিয়ে চলে গেল জীবনে কোনো কিছু যদি আপনি চান কোনো কিছু যদি আপনি ভালোবাসেন কোনো কিছু এনিথিং 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 একটা মেয়ে মানুষকে যদি ভালোবাসে পুরুষ একটা পুরুষকে যদি ভালোবাসে মেয়ে মানুষ তখন তাকে এটাই করতে হয় আমি তোমার জন্য এটা দিলাম আমি তোমার জন্য এটা দিলাম আমি তোমার জন্য এটা তাতে হচ্ছে না নিকুচি করে যাই নিয়ে চললাম আমি যা করার তুমি করে নাও এটা সাংঘাতিক অত্যন্ত সুন্দর মন্ত্র এই যে মহাভারত আপনারা যারা শুনছেন আর কি মহাভারতের আমরা পর পর একটা পর একটা পর্ব দিয়েই যাচ্ছি এত বড় মহাভারত যুদ্ধ কেন এই যে এত বড় মহাভারত যুদ্ধ অনেকগুলো অনেকগুলো ব্যাখ্যা আছে অনেক কিছু আছে এই যে মন্ত্রে বলছে মহেজনা তোমা মাদ্রী পর শুলপারা শুল্কায় দেয়াম বিক্রি করব না যে দ্রৌপদীকে পাণ্ডবরা নিয়ে না এত কাণ্ড করে এত কিছু করে সেই দ্রৌপদীকে তারা বিক্রি করে দিলেন জুয়ার জন্য যুধিষ্ঠির নেশা যুধিষ্ঠির এমন নেশা জুয়ার যে বলছে হ্যাঁ এই না দ্রৌপদী যে আমার প্রাণের প্রিয় তাকে আমি জুয়ায় লাগিয়ে দিলাম তার মানে জুয়া তার কাছে বেশি ইম্পর্টেন্ট দ্রৌপদীর দাম কমে গেল হয়ে গেল মহাভারত যুদ্ধ আপনার জীবনে কি যুদ্ধ চলছে আপনার জীবনে কি যুদ্ধ চলছে যদি চলছে আর যদি মনে হয় যে আপনি মার খাচ্ছেন এই সংগ্রামে আপনি ফিরে তাকান এই যে মন্ত্রটি মহা চনাত্যাম আদ্রেবা পারা পারা দেয়াম আপনি আপনার ওই ভালোবাসার জিনিস তাকে আপনি বিক্রি করে দিচ্ছেন ভালোবাসা জিনিসকে বিক্রি করা যায় না তাকে ধারে দেওয়া যায় না এটা অতি সাধারণ কথা কিন্তু আমার খুব মজা লেগেছিল জ্যোতিষবিদ্যায় আমি একটু বিশ্বাস করি না এই বেজান দারুওয়ালা বলেছিল খুব নাম করা ও তো হলেন কি ওটাকে বলে পুরো পপ জ্যোতিষী আর পপুলার জ্যোতিষী কত সেই ফিল্ম স্টার পলিটিশিয়ান সবাই যাচ্ছে উনি সে প্রেডিক্ট করলেন যে সেপ্টেম্বর মাসে গত সেপ্টেম্বর মাসে করোনা শেষ হয়ে যাবে নিজেই করোনাতে মারা হয়ে ওপরে উনি ওপরে চলে গেছেন করোনা এখনো পড়ে আছে এই হলো জ্যোতিষবিদ্যা যাই হোক কিন্তু এদের সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে এন্টারটেনমেন্ট হয় মনোরঞ্জনের জন্যে এগুলো করি আর কি কিন্তু কিছু কিছু কথা আরে ওরা তো বোকা না ওদেরও বুদ্ধি আছে আর আমি অনেকগুলো শুনে দেখাও যে তাদের বুদ্ধি আমার থেকে ঢের বেশি একজন আমাকে বললেন স্বামীজি আপনার স্বভাবে আছে সবাইকে সব কিছু দিয়ে দেন কিন্তু আপনি লেখালেখিতে আছেন আপনার কলম কখনো কাউকে দেবেন না কাউকে গিফট করবেন না কারণ বলছেন কলমটা হলো আপনার কাছে অস্ত্রের মতো কলম কখনো দেবেন না কথাটা না আমার খুব ভালো লেগেছিলো যে কি সুন্দর কথা কলমটা ইম্পর্টেন্ট না উনি যে জিনিসটাকে বলতে চাইছেন লেখা লেখি আপনার কাছে খুব ইম্পর্টেন্ট এটা আপনি দেবেন না কাউকে তা কিছুদিন কাউকে দিলাম তারপরে আবার শুরু করে দিয়েছি লেখা চলছে তাতেও লেখা চলছে কিন্তু ওই যে ভাব আপনার কাছে এটা খুব ইম্পর্টেন্ট আপনি একবার ভেবে দেখুন জীবনে কোনো কিছু আছে যাকে আপনি ভালোবাসেন আর এই ঠাকুর ঈশ্বর কৃষ্ণ এগুলোকে আনবেন না এগুলো ধাপি এগুলোর এখনো নেই ঈশ্বরকে ভালোবাসা এত সহজ জিনিস না যে যেখানে বলবেন মহেচেন তো রা আসুল দেয়াম ওই স্থিতিতে আপনি যে পৌঁছবেন এখন অনেক দেরি আছে ঢের দেরি আছে সাধু বাবারা পারেন না আপনারা কি কতটা পারবেন এটা কোনো নেগেটিভ কথা না এটা হচ্ছে ফ্যাক্ট এটা ফ্যাক্ট কি आगे ভালবাসে কাওকে শিখুন যে কাওকে এনিওয়ান মা হোক বাবা হোক আচার্য হোক গুরু হোক যেই হোক স্বামী হোক স্ত্রী হোক সন্তান হোক তারপরে এই মন্ত্রটা পাঠ করতে শুরু করুন মন্ত্রটা পাঠ করুন মহে চন্তвам আদ্রিবা পরা শুলকায় দেয়াম হে প্রভু তোমাকে আমি বিক্রি করবো না ওই ভালোবাসাটাকে বলুন কোনো পরিস্থিতিতে আমি তোমাকে বিক্রি করব না একজন মহিলা ঠাকুরের কাছে এসেছেন তার নাতির উপরে প্রচন্ড ভালোবাসা ঠাকুর বলছেন ওকে কৃষ্ণ দেখো মানে আর ওখানে কোনো কোনো কম্প্রোমাইজ আর হবে না নো কম্প্রোমাইজ কোনো মতে তাকে বিক্রি করা হবে না আপনার যে অহংকার যেটা আমাদের সবারই আছে সাংঘাতিক অহংকার সাংঘাতিক ওই অহংকারটা ওখানে লাগবে না কারণ অহংকারের সামনে আপনি তাকে ছোট করে দিচ্ছেন ভগবানকে বিক্রি করে দিচ্ছেন ভগবান ছেড়ে দিন ভালোবাসাকে বিক্রি করে দিচ্ছেন আপনার অহংকারের জন্য অহংকারের সঙ্গে আপনার অহংকারের দাম অনেক বেশি একটা মানুষকে আপনি ভালোবাসতে পারছেন ওয়ান সিঙ্গল পারসন যে আপনি ইউনিফর্মলি ইউনিফর্মলি মাথার নত করে থাকবে আমি তো পারি না আমি তো অনেক কত গোলমালি করেছি আমি খুব কঠিন খুব কঠিন ঠাকুরের জীবন দেখুন লাইন করে কতজনকে তিনি ভালোবেসেছেন ইউনিফর্মলি আর যখন মা কালীর ব্যাপার এসে গেল তখন তো কাহিনী আলাদা পুরো জগৎ ভুল হয়ে গেছে আপনি এটা জগৎ আপনি বলছেন আপনার আত্মজ্ঞান চাই কত আমাদের কাছে বড় বড় কথা আছে বেশিভাগই ডিলিট করে দিই আমি আচ্ছা বলো না বড় বড় বাত মারা বড় বড় বাত মারছেন জগৎ কে ত্যাগ করবেনmost একটা মানুষ কে ভালো वास्ते বাঁচেনা আপনি নাকি সংসার ত্যাগ করবেন যদি কাউকে ভালোবাসেন এই মন্ত্রটা না সহস্রায় না আয়ুতায় വാজীব না কোন কোন দাম দিয়ে কারণ হে প্রভু তুমি হলে সেই অনন্ত সম্পত্তি অনন্ত ঐশ্বর্যের মালিক তোমাকে কি দিয়ে বিক্রি করা যাবে এটা করা যায় না এই বোধ আমরা যাকে ভালোবাসি তার অনেকগুলো কথা বলি তুমি আমার প্রেসেস তুমি আমার জন্য অমূল্য একটু কিছু হলো সঙ্গে সঙ্গে উনুনে গেল কি করে হবে শক্তি কোথায় আপনার আট কোথায় যদি আট বাড়াতে চান ভালোবাসা বাড়াতে চান কারোর প্রতি কি ঈশ্বরের প্রতি মন্ত্রটা পাঠ করবেন মহে চন্তু আম পারা শুল্ক আয়া পারাশুল দেয়াম তোমাকে বিক্রি করবো না তোমাকে কোনো মতেই ছাড়বো না